হ্যালো বন্ধুরা চলে এসেছে গ্রামের রানী বিনোপাণী সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আজকের পর্বে বিনা তো শতদ্রুকে চলে যেতে বলে শতদ্রুর মা তো বাড়িতে চিন্তায় ঘুমাচ্ছে না গুড্ডু তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু সে কিছুতেই বোঝে না শতদ্রুকে দেখে শতদ্রুর মা বলে তুই কি এবার তোর মাকে মেরে ফেলবি চিন্তায় কি আমাকে এবার মরে যেতে হবে বল তুই কি চাস সেটা শতদ্র তার মাকে শান্ত করে ঘুমাতে যেতে বলে সে পিসিমনির খোঁজ করলে তাকে জানানো হয় যে পিসিমণি তো বেরিয়েছে রূপা বলে মাম কোথায় বেরিয়েছে সেটা জানি না কিন্তু বেরিয়েছে হ্যাঁ কালকে কিছু একটা শান্তি কিছু একটা পুজো করবে বলছিল হয়তো নতুন মানে বৌদি ভাইয়ের জন্যই হয়তো পুজোটা করতে চাইছে মাম কিন্তু আজকে কোথায় বেরিয়েছে সেটা জানি না ওদিকে পিসিমণি যায় নটরাজনের বাড়িতে জাসুসি করতে সেখানে গিয়ে সে নটরাজনকে শাড়ির ছদ্মবেশে দেখে তো পুরোপুরি তার মনে সন্দেহতা আরও দৃঢ় হয়ে যায় সে নটরাজন বলে যে আপনাদের বাড়ির কি এটা পরম্পরায় আছে নাকি পারিবারিক রোগ যে পারমিশন ছাড়াই আপনারা চলে আসেন যখন তখন তখন পিসিমণি খুকু বলে যে বাংলাটা তো দেখছি আপনি খুব ভালোই বলতে পারেন মিস নটরাজন না মানে আপনি যেখান থেকে এসছেন সেখান থেকে এসে এত ভালো বাংলা বলা সত্যি বাঙালিরাও এত ভালো বাংলা বলতে পারবে না এরপরে সাজের কথা তোলে পিসি মনি যে নটরাজন এইরকমভাবে ভাবে সেজে রয়েছে শাড়ি পরেছে আবার সিঁদুর শাখা বলা মানে ওনার বিয়ে হয়ে গেছে বলে তো উনি তো বলেছিলেন অবিবাহিতা তখন নটরাজন বলে আমি এটাকে কখনো বলেছিলাম সরি আমার তো মনে পড়ছে না আমি তো এটা কাউকে বলিনি কেউ যদি ভেবে না তাহলে আমার কিছু করার নেই আমার স্বামী ফরেস্ট অফিসার একবার সে ফরেস্টে গিয়ে আর ফিরে আসেনি কেউ কেউ বলে বাঘে খেয়েছে কিন্তু আমি সেটা বিশ্বাস করি না যখন তার কথা আমার ভীষণভাবে মনে পড়ে তখনই আমি এরকম সাজি আমার ভালো লাগে এরকম সেজে তার কথা মনে করতে তো জাস্ট সেটাই আমি আমার স্বামীকে খুব বেশি ভালোবাসি তো তাই মনে মনে চন্দ্রিকা ভাবে যুক্তিরা তো আমার কাছে স্পষ্ট হলো না নাটরাজন। আমার মনে সন্দেহটা তো আরো দৃঢ় হয়ে গেল বিনা মনে মনে ভাবে পিসিমণির সামনে তার এই সাজে আসাটা একেবারেই উচিত হয়নি সে খুব ভুল করে ফেলেছে তার একবার ভাবা উচিত ছিল এই সাজে পিসিমণির সামনে আসার আগে নেটরাজন প্রশ্ন করে যে আপনি এখানে কেন এসছেন সেটা তো এখনো পরিষ্কার হলো না চন্দ্রিমা তখন বলে আমি আমার ছেলের জন্য এসেছি দেখুন অফিসার আমার মনে হয় কিছু করেনি আপনার ওকে ছেড়ে দেওয়া উচিত কি জানো একটা মা তো ছেলের জন্য ঘুম আসছে না তাই জন্যই ছুটে এলাম তা আপনি এখানে একাই থাকেন নটরাজন বলে আপনি কি এখানে অন্য কাউকে দেখতে পাচ্ছেন পাচ্ছেন না তো হ্যাঁ আমি এখানে একাই থাকি একাই আছি আপনার ছেলে যদি সত্যি কোনো দোষ না করে থাকে তাহলে বলুন তাকে রাজশাহ কী হয়ে যেতে আমরা তাকে কালি ছেড়ে দেবো তাই না এদিকে বিনার মা ফুল প্রুফ প্ল্যানের সাথে চলে আসে শতদ্রুদের বাড়িতে এসেই বলে কই আমার বিনু কই আমি খোঁজ পেলাম আমার বিনু এসছে সবার সাথে সে এমন নাটক করে সবার সামনে যেন সে কিছুই জানে না আর তার নাটকটা খুবই কেউ ধরতেই পারে না যখন নকল বিনা সামনে আসে তখন শতদ্র জিজ্ঞেস করে যে পিসিমণি কোথায় পিসিমণি ঘুমোচ্ছে ঘরে তাই তাকে আর ডাকে মনে মনে নকল বিনা ভাবে আমাকে ফাঁসিয়ে দেয়নি যে ঘুমাচ্ছে কেন এখানে একটু থাকতে পারলো না ওফ এবার আমি কি করব ওনাকে চেনা নাটক করব নাকি চিনব না মা তো না চিনলেও তো সমস্যা হবে কি যে করি বুঝতে পারছি না এরপরেই তার মা তাকে গিয়ে বলে তুই আমার বিনা আমি আমাকে চিনতে পারছিস মা আমি তোর মা বলে আমি মানে আপনাকে চেনা চেনা লাগছে কিন্তু আমি ঠিক স্পষ্ট বুঝতে পারছি না তখন তাকে চেনার উপায় হিসেবে শতদ্রু এবং অলিভিয়া বাকি সবাই বলে যে বিনাকে কিছু প্রশ্ন করতে হয়তো কিছু মনে পড়বে প্রশ্ন করতে করতে তখনই বিনার মা বলে না বিনাকে কোনো প্রশ্ন করার দরকার নেই আসলে খুব ছোটবেলায় ওর মাথায় সেলাই পড়েছিল তো সেই সেলাইয়ের দাগ তার আজও আছে খুঁজে দেখো যদি সেটা থাকে তাহলে ওই আমার বিনা অলিভিয়া বলে কই দেখি তো কিন্তু কোথাও তো পাচ্ছি না আপনি কি এক্স্যাক্টলি বলতে পারবেন কোথা কোথায় আছে তখনই বিনার মা বলে হ্যাঁ হ্যাঁ ওর মাথার মানে ঘাড়ের দিকে ডান দিকে রয়েছে অলিভিয়া ডাকটা খুঁজে পেয়ে গিয়ে পুরো হতবাক হয়ে যায় শতদ্রু বলে আমি জানতাম তো ডাক্তার পাওয়া যাবে না শতদ্রু মা বলে আমিও জানতাম ও বিনা নয় তাই না তখনই অলিভিয়া বলে ডাকটা আছে আর বিনার মা গিয়ে দেখে তাকে জড়িয়ে ধরে আর শতদ্রুর দিকে তাকিয়ে সে বলে দেয় শতদ্রুকে যে তাদের প্ল্যানটাই সাকসেসফুল মানে এই মেয়ে পুরো আটঘাট বেঁধে নেমেছে আসলে খুকুই এটা বলে দিয়েছিল যে এরকম বিনার কাঁধে একটা দাগ আছে তাই জন্য এই মেয়েটিও সেই কাজটাই করেছে তাদের প্ল্যান তো তারা সাকসেসফুল আর এদিকে শতদ্রু যেটা ভেবেছিল সেটাই এই মেয়ে এতটাই ধূর্ত যে তাকে ধরা এত সহজ নয় পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন